বিশ্বের সব থেকে বড় দানব আকৃতির কার্গো বিমান AN-225 প্রথমবার ভারতে এলো। বিশ্বের সব থেকে বড় বিমান অ্যান্টনভ AN-225 গত কয়েক বছর আগে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এই দানবাকৃতি বিমান। ইতিমধ্যে ভাইরাল হয়েছে বিমানের উড়ানের ভিডিওটি। জেনে নিন দানবাকৃতির এই বিমান নিয়ে কয়েকটি তথ্য। বিমানটির ডানার দৈর্ঘ্য 88 মিটার বা 290 ফুট। এছাড়া এর প্রস্থ 84 মিটার বা 275 ফুট। বিমানটি ওড়ানোর জন্য কমপক্ষে 6 জন ক্রুর প্রয়োজন হয়। 1988 সালের 21 ডিসেম্বর বিমানটিকে প্রথম আকাশে ওড়ানো হয়। সে সময় বিমানটি নির্মিত হয়েছিল বুরান স্পেস শাটল ও তার রকেট বুস্টার পরিবহনের জন্য। পরবর্তীতে অ্যান্টনভ এয়ারলাইন্স এটি বিশেষ মালামাল পরিবহনের জন্য ব্যবহার করছে। বিমানটিতে 32টি চাকা রয়েছে। চাকাগুলো টেক অফের সময় সর্বোচ্চ 640 টন ওজন নিতে পারে। তবে বিমানটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ ওজন নেওয়া হয়েছে 190 টন প্রায়, যা একটি বিশ্ব রেকর্ডও বটে। বিমানটি স্পেস শাটল পরিবহনের কাজেও ব্যবহৃত হয়েছে। নির্মাতা সংস্থা পরিকল্পনা অনুযায়ী এ ধরনের আরেকটি বিমান তৈরির কাজ দ্রুত শেষ করবে। যেটি নির্মিত হলে বিমানেই 250 টন ওজন তোলা যাবে। সেটি নির্মাণে $300 মিলিয়ন ব্যয় হতে পারে।